হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি খুবই খুবই ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে আছে টমেটো চাষ করে কি করে লাভবান হবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা টমেটো চাষ করি, মাটিতে যেই টমেটোটা হয় সেই টমেটোটা আমরা চাষ করি। কিছু কিছু চাষি ভাইরা আছে যারা টমেটো চাষ করে লাভ করতে পারে না। এই যে আপনারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওয়ে দেখতে পাচ্ছেন একটা টমেটোর জমি। এই টমেটো চাষটা মাটিতে হয়। এই টমেটো চাষটা কিছু কিছু চাষি ভাইরা এক বিঘে দু বিঘে যখন জমিতে লাগায় তখন এই চাষটা তখন আপনারা বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য। তখন আপনারা ভালো দাম পান না। কেন দাম পান না এই ভিডিওতে শুনুন আপনারা। এক বিঘে দু বিঘে লাগানোর কারণে আপনারা দাম পান না। এই চাষটি 5 কাটা থেকে 10 কাটা লাগানো উচিত, কারণ এর বেশি লাগালে এই চাষটি দাম ভালো পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই এই চাষটি কম লাগাবেন তো বেশি দাম পাবেন। বাজারে আপনাদের এই চাষটি কম আসবে এবং পাইকিরে চাষটি ভালো দাম দেবে। এই টমেটো চাষটি শীতকালেও হয় গরমকালেও হয়। তো আমরা টমেটো চাষ করে কি করে লাভবান হব? এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি টমেটোর জমি আর টমেটো। শীতকাল শেষ হয়ে যাওয়ার পর 2 মাস এই টমেটো গাছটা থাকে, তারপরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এবার আপনারা ভাবছেন, তো গাছ যেতে নষ্ট হয়ে যায় তো আমরা টমেটো চাষে লাভবান কী করে হব? তো আপনাদের জন্য টমেটো চাষে লাভবান হওয়ার এই ভিডিওয় পরামর্শ আছে। শীতকাল শেষ হয়ে যাওয়ার পর আরও একটি টমেটো চাষ আপনারা করতে পারেন। গরমকালে সেই টমেটো চাষটা আপনারা করতে পারেন, সেটি হচ্ছে মাচার টমেটো। এই টমেটো চাষটি গরমকালে খুবই কম পাওয়া যায় এবং বাজারে খুবই কম আসে। এই চাষটি আপনারা করবেন খুব বেশি না এবং খুব কম না, 10 থেকে 5 কাটা চাষি ভাইরা আপনারা করবেন, অবশ্যই আপনারা লাভ পাবেন। অনেক চাষি ভাইরা এই চাষটি খুব কম করে থাকে, সেই জন্য বাজারে এই চাষটি খুব কম আসে, তাই দামটাও খুব বেশি হয়। আপনারা হয়তো ভাববেন এই চাষটি আমি করব কি করে। তো বেশি চিন্তা করবেন না, আমার এই চ্যানেলে এই চাষের মাচাটা কেমন করতে হয়, এই চাষটি কেমন লাগাতে হয় এই ভিডিও আমি আপনাদের দেব। যদি আমাকে আপনারা কমেন্ট করে জানান তো এই ভিডিওর পরামর্শটা আমি আপনাদের দেব। আর এই মাচা টমেটো চাষটা খুবই লাভবানের একটা চাষ, আপনারা 10 থেকে 5 কাটা করবেন আপনারা অবশ্যই লাভবান হবেন। তো আজকের ভিডিও অবশ্যই বুঝতে পেরেছেন। এ ধরনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থবেন, অবশ্যই এ ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।